তো হিন্দু মতে আজকে আমরা শুরু করব আয়ুরেখা। আয়ুরেখা বা পিতৃরেখা বা এটাকে অনুভূতি রেখা সেটাও হিন্দু মতে বলা হয়ে থাকে। তো কেন এগুলো বলা হয়ে থাকে, এখান থেকে কিভাবে বিচার করা হয়, কি বিচার করা হয়, কতটা বিচার করা হয়, সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা শুরু করব। সম্ভবত আমরা এটা নিয়ে বিরাট কিছু আলোচনা করিনি, শুরু করেছিলাম এটাতে কি কাটা দাগ বা ফর্ক এই সমস্ত কিছু আমরা করেছিলাম না স্যার করিনি। তো প্রথম যে ব্যাপারটা, এই রেখাটা শুক্র ক্ষেত্রকে বেষ্টন করে। তো আমরা বহুবার পড়েছি যে শুক্র থেকেই আমাদের সন্তানের জন্ম হয় এবং শুক্র আমাদের উৎস নির্দেশ করে। তাহলে শুক্র বেষ্টনকারী এই রেখাকে তার জন্য পিতৃরেখা বলা হয়। এই রেখাটা আমাদের জীবনে ভোগের কাল নির্দেশ করে যে আমরা জীবনকে কতটা ভোগ করতে পারবো। এই যে উপরের যে পার্টটা হৃদয় রেখার উপরের অংশ, শিরোরেখার হৃদয় রেখার উপরের অংশ, এখানে রয়েছে বৃহস্পতি, এখানে শনি, রবি, বুধ, এইটাকে আমরা চারটি সৃজনাত্মক গ্রহের ক্ষেত্র বলে থাকি। তার ঠিক নিচে রয়েছে হৃদয় রেখা, এই হৃদয় রেখার পরে একটা হচ্ছে লাইন অফ ফিল্ট্রেশন, যেটাকে আমরা বলি শিরোরেখা। কোন বিষয়টা আমরা গ্রহণ করতে পারবো, কোনটা পারবো না, সেটা শিরোরেখা নির্দেশ করে। তারপরে আমাদের ভোগের রেখা, সেটা হচ্ছে আমাদের আয়ুরেখা। তাহলে এই আয়ুরেখা নির্দেশ করে যে এই মানুষটা কতটা ভোগ প্রাপ্ত হতে পারবে। আবার আয়ুরেখা থেকেই আমরা পাবো যে এই মানুষটা তার জীবনে পৈতৃক সূত্রে কতটা ধন প্রাপ্ত হয়েছে। একটা মানুষ একটা এনার্জি নিয়ে পৃথিবীতে আসে, সেই এনার্জি তার মধ্যে কতটা রয়েছে সেটা কিন্তু আমরা আয়ুরেখা থেকেই রিয়ালাইজ করব। তাহলে পিতৃরেখা বলার কারণ হচ্ছে এর শুক্র ক্ষেত্রকে বেষ্টন করা, নাম্বার ওয়ান। তাহলে আয়ুরেখাটা যত গভীর হবে তা জাতকের পিতৃস্থান, ততটাই ভালো হওয়ার সম্ভাবনা। এই আয়ুরেখার ঠিক পাশ থেকে শুরু হয় শিরোরেখা, আয়ুরেখার উৎস এই জায়গাটা, এখান থেকে আয়ুরেখা সৃষ্টি হয়। এই জায়গাটা প্রত্যেকের হাতেই দেখবেন খুব ঘিচিমিচি জাল যুক্ত হয়ে রয়েছে। এই জায়গাটার এই আয়ুরেখাটা এরকম এরকম টাইপের জাল যুক্ত হয়ে রয়েছে। এই যে জাল, এটা ইন্ডিকেট করে ছোটবেলায় আমরা প্রচুর স্ট্রাগল করে বড় হই, প্রকৃতির সঙ্গে লড়াই, অক্সিজেন নিতে হবে, ছোটবেলা থেকে কষ্ট করে বড় হতে হবে, মোটামুটি 5 বছর বয়স পর্যন্ত সময় সেটার মধ্যে দেখবেন এই জাল যন্ত্রণা অনেকটাই রয়েছে। এবার যদি দেখা যায় যে এই আয়ুরেখা এবং শিরোরেখার মধ্যে একটা গ্যাপ রয়েছে, এইরকম একটা গ্যাপ রয়েছে, আয়ুরেখা এবং শিরোরেখা পৃথক, সেই ক্ষেত্রে এই জাতকের, এই পয়েন্টটা নোট করবেন, সেই ক্ষেত্রে এই জাতকের পিতা মাতা এদের দুজনের মধ্যে সুসম্পর্ক থাকার ক্ষেত্রে একটা অভাব দেখতে পাওয়া যাবে, এই দুজনের মধ্যে একটা গ্যাপ থাকবে। অর্থাৎ জাতকের পিতা এবং মাতার মধ্যে যে সুসম্পর্ক সেটা পুরোপুরি থাকবে না। যদিও এখনকার দিনে বাবা মায়েদের মধ্যে সুসম্পর্ক খুব কম ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, কিন্তু যদি এরকম গ্যাপ থাকে সেই ক্ষেত্রে সেই সুসম্পর্কের অভাব এটা প্রকট হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই জাতক বা জাতিকার মধ্যে নিজস্বতা, সেই ব্যাপারটা অনেক বেশি থাকবে। তৃতীয়ত যে ব্যাপারটা, সেটা হলো এর মধ্যে অ্যাডামেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটাও অনেকটাই বেশি থাকবে। এই জাতক কিংবা জাতিকা নিজের মতন করে নিজের জীবনকে গ্রহণ করতে চাইবে। কারণটা কি? কারণটা হচ্ছে আয়ুরেখা নির্দেশ করে বংশ পরম্পরা, বংশধারা, আর শিরোরেখা ইন্ডিকেট করে তার মানসিক অবস্থান। যদি বংশধারার রেখার সঙ্গে শিরোরেখা সংযুক্ত হয় তাহলে জাতক বা জাতিকার মধ্যে সাধারণ পারিবারিক ঐতিহ্য, পৈতৃক ঐতিহ্য, রীতি রেওয়াজ এগুলো মানবার মেন্টালিটি দেখতে পাওয়া যায়। যদি সেটা না হয়, অর্থাৎ আয়ুরেখা এবং শিরোরেখা আলাদা হয়, তাহলে জাতক বা জাতিকার মধ্যে ইন্ডিভিজুয়াল ফিলিংস এটা ভীষণ ভাবে দেখতে পাওয়া যায়। পিতা অথবা মাতা দুজনের মধ্যে একজন, তার সঙ্গে জাতক বা জাতিকার একটা মেন্টাল ডিফারেন্স থাকে। তো এগুলো খুব ছোট্ট ছোট্ট পয়েন্ট, কিন্তু জাতক মানে নেটিভকে ভীষণ ভাবে হিট করবে এবং আপনারা তাকে কনভিন্স করতে পারবেন। এবার হচ্ছে গিয়ে আয়ুরেখাটা যদি খুব বড় হয় তাহলে পরিশ্রম বিমুখতা এবং অল্প পরিশ্রমে
সম্পত্তি অর্জন করবার ক্ষমতা। কিরকম ব্যাপারটা? আয়ু রেখাটা যদি অনেকটাই বড় হয়, এরকম বেশ বড় হয়ে শুক্রক্ষেত্রটাকে রাউন্ড করে নিয়েছে এবং এই জায়গাটা বেশ উঁচু, এই জায়গাটা বেশ প্রমিনেন্ট উঁচু হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকার জীবনে ভোগের জায়গাটা অনেকটাই বাড়বে। এই জাতকের মধ্যে সহজে প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, প্রোভাইডেড হাতের মধ্যে শুক্রক্ষেত্রটা বেশ ভালো। আপনি দেখলেন হাতের এই জায়গাটা খুব বড়, বেশ গোল হয়ে ঘিরে ধরেছে, একদম পটলের মতন লাগছে, কিন্তু এইখানটাতে দেখলে একটা কালো তিল রয়েছে, তাহলে কিন্তু এটা খাটবে না। এই জায়গাটাতে কালো তিল মানে এই জাতকের মধ্যে ধীরে ধীরে রোগ প্রবণতা ঢুকছে, এই জাতকের যে প্রাপ্তি সেই প্রাপ্তি নষ্ট হচ্ছে, এই জাতক যা কিছু পেয়েছে জীবনে নিজের দোষে সে সব নষ্ট করেছে। বিপরীত লিঙ্গের মানুষের কারণে এর বদনাম হয়েছে, হরমোনাল ইমব্যালেন্স এই মানুষটার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। হরমোনাল ইমব্যালেন্স মানে মূলত হচ্ছে গিয়ে শুক্র সম্পর্কিত হরমোন, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, অর্থাৎ যেগুলো যৌনতা নির্দেশ করে। এবার এই জায়গাটা যদি একদম বিচ্ছিন্ন টাইপের হয়, অর্থাৎ এখানে হাত বুলিয়ে দেখছেন যে হাতটা ঝপ করে মনে হলো নিচে নেমে গেল, সেই রকম যদি হয় তাহলে পরে সরাসরি বলতে হবে যে তোমার কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে, পিতৃসুখ বা মাতৃসুখ পাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি ফেস করতে হচ্ছে। এবার এই আয়ুরেখার শুরু, এই জায়গাটা একটুখানি আপনাদেরকে বুঝতে হবে। আয়ুরেখা এবং শিরোরেখা দুটো একসঙ্গে জুড়ে তৈরি হয়েছে কোন মানুষের হাতে, এই হচ্ছে আয়ুরেখা আর এই হচ্ছে শিরোরেখা। এবার এই আয়ুরেখার শুরু মানে আয়ুরেখা শিরোরেখা থেকে বিচ্ছিন্ন হয়েছে যেই জায়গাটাতে, এটা যদি বৃহস্পতি ক্ষেত্রের মোটামুটি মাঝখানে থাকে তাহলে জাতক যথাযথভাবেই মানুষ হতে পারবে, কিন্তু যদি এই রেখাটা শনির ক্ষেত্রের দিকে চলে যায়, অর্থাৎ এইরকম শনির ক্ষেত্রের দিকে, এখান থেকে এই রেখাটা নিচের দিকে নেমেছে, মানে এরকম ভাবে নেমেছে, এই জায়গাটা শনির ক্ষেত্রের দিকে ঢুকে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু রুক্ষ পরিবেশ, এটা এক নম্বর পয়েন্ট, যে যে পরিবেশে মানুষ হচ্ছে সেখানে খুব মারধর খাচ্ছে, টর্চার্ড হচ্ছে বাচ্চা। দু নম্বর যেটা হতে পারে সেটা হলো ডিপেন্ডেন্সি, অর্থাৎ বাচ্চার শরীর স্বাস্থ্য ইত্যাদির কারণে মা বাবার উপর ভয়ঙ্কর ভাবে ডিপেন্ডেন্ট, মানে হতে পারে বাচ্চা নড়াচড়া করতে পারছে না, হতে পারে বাচ্চা খুব সমস্যার মধ্যে রয়েছে, এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে এই বাচ্চা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যায়। কখনো কথা দেরিতে ফুটবার সম্ভাবনা থাকে, সহজ পড়াশুনোর জিনিস যাতে বাচ্চা বুঝতে পারছে না, এই টাইপের জিনিসগুলো হয় যদি এটা এই দিকে চলে আসে। গ্রোথের অভাব সেটাই কিন্তু মেইনলি ইন্ডিকেট করে, তবে তার সঙ্গে সঙ্গে একটা ড্রাই চাইল্ডহুড, অর্থাৎ একদম ছোটবেলায় খুব সমস্যার মধ্যে পড়েছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে। এইবার এই বিষয়টাতে আমরা আগে একটা রেখা পড়লাম, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আয়ুরেখা, এটা হচ্ছে শিরোরেখা। আমরা এই মাত্র পড়লাম যে যারা অঙ্ক বুঝতে পারে না, যারা যাদের ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়নি, বিকাশ বৃদ্ধি নয়, এখানে ওয়ার্ডটা হচ্ছে বিকাশ, যাদের ঠিকঠাক হয়নি সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই আয়ুরেখাও আপনারা দেখতে পাবেন, এরকম মাঝখান দিয়ে শুরু হয়েছে, মানে শনির ক্ষেত্র থেকে আয়ুরেখা নিচে নেমেছে, আবার এইরকম আয়ুরেখাও দেখতে পাবেন। তবে এই আয়ুরেখাটা আপনারা দেখতে পাবেন মোটা হাতে, আর এই আয়ুরেখা আপনারা দেখতে পাবেন পাতলা চৌকো প্রকৃতির হাতে। এই আয়ুরেখা যখন দেখতে পাবেন তখন সেই হাতটা হচ্ছে গিয়ে কিরকম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ এইরকম আয়ুরেখা থাকছে, কিন্তু এইরকম যদি হাতের শেপ হয়, অর্থাৎ লম্বাটে, এরকম যদি হাতের শেপ থাকে সেই ক্ষেত্রে এই রেখাটা দেখতে পাবেন বিকাশের অভাব ইন্ডিকেট করবে, কারণ এর মধ্যে প্রচন্ড জেদ, প্রচন্ড হঠকারিতা আছে, কাজে লাগাবার জন্য যে এনার্জি লেভেল দরকার সেই এনার্জি লেভেলটা নেই, আর এই মানুষটার মধ্যে ডিপেন্ডেন্সি এতটাই বেশি যে এ নিজে কিছুই করতে পারছে না, বাবা মা পারিপার্শ্বিক পরিবেশ এদের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে।
এবার একটা রেখা লক্ষ্য করুন ভীষণ ভালোভাবে, শনির ক্ষেত্র থেকে এটা নেমেছে, এইবার এই জায়গাটাতে এইরকম ছিল। খুব ভালো করে লক্ষ্য করুন, এই ধরনের থাকলে পরে পিতার বড় সড় অসুখের সম্ভাবনা, পিতার মৃত্যুও ঘটতে পারে। যদি এই রেখাটা এরকম না হয়ে একটু অন্যরকম হয়, ভালো করে দেখে নিলেন, সেম ছবি আবার আঁকছি পাশে। লক্ষ্য করুন, এবার ছবিটা একটুখানি লক্ষ্য করলে বুঝতে পারবে, এটা কিন্তু পিতার মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে। খেয়াল করুন, এখানে শিরোরেখার প্রথম যে অংশটা সেটা ঊর্ধ্বমুখী, আর শিরোরেখার নিচের যে অংশটা সেই অংশটা হচ্ছে নিম্নমুখী। তাহলে এইরকম যদি সিচুয়েশন দেখতে পাওয়া যায়, এইটার ক্ষেত্রেও পিতার সমস্যা, এটার ক্ষেত্রেও পিতৃসূত্রে সমস্যা, পিতা ছাড়াও নিজের শরীরের চরম সমস্যা হতে পারে, কোথাও থেকে পড়ে গেল, পুরো ব্রেন বিকল হয়ে গেল, অল্প বয়সে স্ট্রোক হয়ে গেল, এরকম হতে পারে, বড় সড় বিপদ। কিন্তু এই জায়গাটাতে সেই বিপদের মারাত্মকতা অনেকটা বেশি, আর এই জায়গাটাতে বিপদের মারাত্মকতা অনেকটাই কম। এইটা কিন্তু আপনাকে রিয়ালাইজ করতে হবে এবং সেই অনুযায়ী প্রেডিক্ট করতে হবে। দুটো পার্ট বুঝতে পারলেন? আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। দুটো রেখা থাক আমাদের কাছে। এবারের পয়েন্টে আমরা পড়ব, এই রেখাটা যদি শুক্রক্ষেত্রকে খুব ক্লোজলি ধরে নেয়, মানে শুক্রের জায়গাটা যদি একদম কম হয়। কেউ একজন খুব উতলা হয়ে ফোন করে যাচ্ছে, এই জায়গাটা খুব ছোট, তার মানে কি এই মানুষটার হাতের মধ্যে শুক্রের জায়গাটা ছোট হয়ে গেল। শুক্র ছোট হয়ে যাওয়া মানে কি? শুক্র ছোট হয়ে যাওয়া মানেই হচ্ছে এই মানুষটার শুক্রটা পীড়িত। শুক্র পীড়িত হওয়ার দুরকম রেজাল্ট হতে পারে। এক নম্বর হচ্ছে পাশবিক প্রবৃত্তি, সেটাও কিন্তু শুক্র পীড়িত থাকলে হয়। মেইনলি এই পাশবিক প্রবৃত্তি দেখতে পাওয়া যায় ফিজিক্যাল রিলেশনশিপের সময়, যৌন সংসর্গ সেই সময় এই প্রবৃত্তি দেখতে পাওয়া যায়। ক্রিয়েটিভিটির অভাব, সৃজনমূলক কাজকর্মের মধ্যে সুসম্পর্কের ঘাটতি, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাব। সন্তান জন্মের ক্ষেত্রে বাধা, এবার এইখানে যদি এই হাতটা খুব রিজিড, টাফ, শক্ত প্রকৃতির হাত হয়, হাতের বর্ণ যদি লালচে হয়, আমি একটু পয়েন্ট গুলো লিখি, হাতটা হচ্ছে রাফ, হাতের কালার হচ্ছে রেড বা রেডিশ পিঙ্ক পার্পল টাইপের, হাত হাতে ব্লু লাইনস এরা অ্যাবসেন্ট, ব্লু লাইন অ্যাবসেন্ট, ব্লু লাইন মানে কি? সেটা হচ্ছে শিরা, রক্তের যে শিরা সেটা হচ্ছে আমাদের হাতে ব্লু লাইন। এরকম যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে এই মানুষটা পাশবিক প্রবৃত্তি সম্পন্ন, এই উগ্র, এ হচ্ছে গিয়ে রোমান্স টোমান্স ওই সমস্ত বোঝে না, এর মধ্যে ক্রিয়েটিভিটি নেই, পরিশ্রমী এর জীবনের শেষ কথা, একে খাটতেই হবে। যদি বুড়ো আঙ্গুল পীড়িত থাকে
তাহলে এর মধ্যে খুনি মানসিকতাও তৈরি হতে পারে এবং কোনো কিছু না বুঝে খুন, যে কি করলাম না করলাম কিচ্ছু বুঝলাম না। খুনি মানসিকতা মানে হচ্ছে এমন একটা মানসিকতা যেটা হচ্ছে পরবর্তীকালে কি ঘটতে পারে সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা না করে কাজ করবার মেন্টালিটি। সবসময় যে খুন করে ফেলবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু মারামারি করব, ঝামেলা করব, প্রত্যেকটা মানুষের সঙ্গে অশান্তি, কিছু আমার যায় আসে না, এই মেন্টালিটি এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যাবে। তো এইরকম মেন্টালিটি যখন থাকবে তখন কিন্তু এটা এই রাফ হাতে থাকবে। এই হাতটাই চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে কি হলো, এই হাতটা হলো স্মুথ অ্যান্ড ওয়েট, মানে একটু মসৃণ আর তার সঙ্গে সিক্ত, ভেজা ভেজা হাত। হাতের মধ্যে ব্লু লাইন্স প্রেজেন্ট, নীল রেখা চলে এলো এর হাতের মধ্যে, আর তার সঙ্গে হচ্ছে ওয়েট এর সঙ্গে আমরা এটাকে করে দিই সফট। এখানে সফটের সঙ্গে ফ্ল্যাপি, ফাপা এই ব্যাপারটাও কিন্তু আমরা অ্যাড করতে পারি, ফাপা প্রকৃতির হাত, তো এটা রাখলাম। আর হচ্ছে গিয়ে উইক থাম, মানে বৃদ্ধাঙ্গুলি সে হচ্ছে দুর্বল, এই এখানে হচ্ছে গিয়ে স্ট্রং থাম, এটা অ্যাড করতে হবে। এবার কিন্তু এর মধ্যে শুক্রটা অন্যভাবে পীড়িত হলো, কিরকম পীড়িত হলো, এর মধ্যে কাম শীতলতা দেখতে পাওয়া যাবে, ক্রিয়েটিভিটির অভাব এর মধ্যেও থাকবে, সব সময় একটা ভয়ের মধ্যে থাকবার অবস্থা, সব সময় একটা দুর্বলতা কাজ করছে, সেলফ কনফিডেন্স এর মারাত্মক অভাব, এবং ছোটবেলা থেকেই কিছু না কিছু সমস্যায় ভুগছে। একটা ওয়ার্ড আপনারা অনেকদিন থেকেই শুনে আসবেন, ওয়ার্ডটার নাম হচ্ছে বীর। বীর শব্দটা থেকে আর একটা শব্দ এসছে, তার নাম হচ্ছে বীর্য। এই বীর্য মানে হচ্ছে গিয়ে একটা স্ট্রেংথ, একটা লড়াকু মেন্টালিটি। এর সঙ্গে শুক্রের সম্পর্ক রয়েছে, শুক্রের সম্পর্ক রয়েছে অবশ্যই, এটাও আপনারা সবাই জানি যে শুক্রের সঙ্গে বীরত্ব বীর্য এই ব্যাপারগুলোর সম্পর্ক রয়েছে। তো এর সঙ্গে সম্পর্ক আনার একটাই কারণ, সেটা হলো যখন শুক্র বলবান হয় তখন জাতকের উইল পাওয়ার, পারফেকশনালিজম এগুলো সবই বাড়তে শুরু করে। শুক্র স্ট্রং হওয়ার জন্য আমার একটা বড় শক্তপোক্ত শুক্রক্ষেত্র দরকার, সেটা না হয়ে যদি আমার এই খণ্ড মানে ছোট শুক্রক্ষেত্র হয় তাতে কিন্তু আমার শুক্রের কোয়ালিটি নষ্ট হবে। শুক্রের কোয়ালিটি আমাদের খারাপ হবে এবং তাতে হাতের কোয়ালিটি দেখে প্রেডিক্ট করতে হবে। যদি এরকম থাকে, তার সঙ্গে এইটা থাকে, তাহলে এই মানুষটা ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত মনে করবে, বলে আমাকে কেউ ভালোবাসে না। আর এইটা যদি থাকে তাহলে বলেছে ভালোবাসা ভালোবাসা আমি বুঝি না, ভালোবাসা আবার কি, এরও ভালোবাসার অভাব, এরও ভালোবাসার অভাব, কিন্তু এ ইন্ডিপেন্ডেন্ট, এ হচ্ছে ডিপেন্ডেন্ট, এ কষ্ট পাচ্ছে না, এ কষ্ট পাচ্ছে, এর মধ্যে একাকিত্ব রয়েছে, এর মধ্যেও একাকিত্ব রয়েছে, এ একাকিত্বের জন্য দুঃখী নয়, এই মানুষটা একাকিত্বের জন্য দুঃখী। মোটামুটি পরিষ্কার হলো? এবার এই জায়গাটাকে আমি একটু পীড়িত করে দিচ্ছি, ব্যাস। এবার কিন্তু কোন শুক্র সংক্রান্ত রোগের সম্ভাবনা, সবার প্রথম যে রোগটা আসতে পারে সেটা হচ্ছে ডায়াবেটিস। তাহলে বৃহস্পতির ক্ষেত্রটাকে একবার দেখে নিতে হবে, বৃহস্পতির ক্ষেত্র পীড়িত এবং শুক্র ক্ষেত্র পীড়িত, চোখ বন্ধ করে ডায়াবেটিস বা অন্য কোনো হরমোন রিলেটেড রোগ, যে রোগের থেকে এই মানুষটার পক্ষে বেরিয়ে আসা অনেকটাই কম। হাতের হাতটা হচ্ছে এই দলে, রোগ প্রবণতা অনেকটাই বেশি, হাত এই দলে, রোগ প্রবণতা কম, কিন্তু রিস্কি কাজ করবার টেন্ডেন্সি সেটা অনেকটাই বেশি। হাতের মধ্যে এই বিষয়টা রয়েছে, তার সঙ্গে একটা বিশেষ চিহ্ন অ্যাড করে দিলাম, লক্ষ্য করুন, ব্যাস, এটা হচ্ছে বিরাট আঘাত প্রাপ্তির সম্ভাবনা।
এই হাতের ক্ষেত্রে, এটাই এই হাতের ক্ষেত্রে হলে ধীরে ধীরে কোন ডিজেনারেটিভ ডিজিজ একে শেষ করছে, যাকে ক্ষয় রোগ বলা হয়। কোনো কিছু ক্ষয় হয়ে গিয়ে এই শেষের পথে এগিয়ে যাচ্ছে, এই মানুষটার আয়ু ক্রমশ কমছে। হাতের বর্ণ যদি ব্লুইশ হতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আয়ুষ্কাল কমে যাওয়ার টেন্ডেন্সি বোঝায়। এই জায়গাটার মধ্যে কালচে শেড পড়ে গেছে, এই জায়গাটার মধ্যে কালচে শেড পড়ে গেছে। এবার কিন্তু ভয়ঙ্কর পাশবিক প্রবৃত্তি, কামনার ক্ষেত্রে বিকৃতি। এইবার এই মানুষটার ক্ষেত্রে আর একটা চিহ্ন দেখবেন, কামনা ইন্ডিকেট করে আরো দুটো লাইন, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, লক্ষ্য করুন। এইবার এই মানুষটার এই হৃদয় রেখা, এই হৃদয় রেখাটা স্ট্রেট এবং ছোট্ট, তার সঙ্গে একটা ভাঙাচোরা টাইপের শুক্র বন্ধনী, ব্যাস। এবার যদি হাত শক্ত হয়, হাত শক্ত হওয়া মানে হচ্ছে গিয়ে এই হাতটা কিন্তু সেই মানুষের হাত যে বিপরীত লিঙ্গের কোনো মানুষকে দেখলে পরে তার আর মাথার ঠিক থাকে না, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং বিপরীত লিঙ্গের মানুষের উপরে টর্চার করে আনন্দ পায়। এর সঙ্গে ব্যাপারটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, বুড়ো আঙ্গুলটা ভোঁতা এবং ছোট, এর মধ্যে বিচার শক্তিটা আর রাখলাম না, বিচার শক্তি বুড়ো আঙ্গুলটা হচ্ছে ভোঁতা, ছোট আর প্রচন্ড রাফ, শক্তপোক্ত বুড়ো আঙ্গুল। ব্যাস, বুড়ো আঙ্গুল ছোট্ট করে দিলাম। এবার বুড়ো আঙ্গুল শক্তপোক্ত, রিজিড টাইপের এবং টিপে ইয়ে করা যায় না, নরম হচ্ছে না, সেই ক্ষেত্রে এর মধ্যে পাশবিক প্রবৃত্তি আরো বাড়বে। আর তার মধ্যে এই জায়গাটা কালো হলে তো কথাই নেই, কিন্তু উল্টো হয়ে যাবে, যেই মাত্র এইটা এই রাফ রেড ব্লু রাইন অ্যাবসেন্ট স্ট্রং থাম এগুলো ক্যান্সেল হয়ে গেল, হয়ে গিয়ে স্মুথ ওয়েট অ্যান্ড সফট, ব্লু লাইনস আর প্রেজেন্ট আর উইক থাম, বুড়ো আঙ্গুল দুর্বল। এবার কিন্তু কোনো একটা রোগ, যে রোগের কারণে এই মানুষটা বিপরীত লিঙ্গের মানুষদেরকে অ্যাভয়েড করতে চাইছে, এইরকম অবস্থা রয়েছে। এই যে লাইনটা নিচের দিকে নেমেছে, এই লাইনটা খুব ছোট্ট, হঠাৎ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, এবং এই লাইনের ওপরে যদি একটা ব্ল্যাক স্পট থাকে, দাঁড়ান দেখাচ্ছি, এই লাইনের ঠিক গোড়ায় একটি ব্ল্যাক স্পট, এই যদি থাকে সেই ক্ষেত্রে মৃত্যুতুল্য কষ্ট প্রাপ্তির সম্ভাবনা। এই রকম লাইন নেই কিন্তু ছোট্ট একটা লাইন বেরিয়েছে, এর রেজাল্ট কিন্তু হতে পারে বন্ধাত্ম, হাতের মধ্যে ব্ল্যাক স্পট রয়েছে, বিবাহ হওয়া মুশকিল, কিছুতেই হচ্ছে না বিয়ে। এবার একটা অদ্ভুত লাইন দেখুন, এবার এটাকে পাতলা করতে হবে, এই হলো দেখুন আয়ু রেখাটা ছোট হয়ে গেল, পাতলা হয়ে গেল, আর এই যে ছোট্ট রেখাটা এটা বেড়ে একদম শুক্রক্ষেত্রের মধ্য দিয়ে ঢুকেছে। যদি এরকম হয় সেই ক্ষেত্রে কি হতে পারে, সুইসাইডাল টেন্ডেন্সি এবং সুইসাইড করতে গিয়ে নিজের শরীরটাকে বরবাদ করবার অবস্থা, নিজের শরীরটাকে বরবাদ করে ফেলেছে। বুড়ো আঙ্গুল যদি খুব নরম টাইপের হয়, বুড়ো আঙ্গুল বেঁকে এদিকে ঘুরে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই মানুষগুলির মধ্যে শুক্র তারল্য দেখা যেতে পারে, মহিলাদের ক্ষেত্রে কাম শীতলতা সৃষ্টি হতে পারে, যে এরা এদের সঙ্গী বা সঙ্গিনীকে কোনোভাবেই তৃপ্তির ধারে কাছে নিয়ে যেতে পারছেন না, এদের মধ্যে সবসময় একটা মেন্টাল ডিস্টারবেন্স কাজ করছে, যে আমি মনে হয় দুর্বল হয়ে গিয়েছি।
এইবার আয়ুরেখা বেষ্টিত এই শুক্রক্ষেত্র যদি বড় হয়, এবং শুক্র বেষ্টনকারী রেখা অর্থাৎ আয়ুরেখা এটা যদি খুব প্রমিনেন্ট রাউন্ড শেপের হয়, তাহলে এরা ভীষণ রোমান্টিক হয়ে থাকে এবং জীবনে প্রচুর প্রাপ্তিযোগ এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে এরা প্রাপ্তিযোগ এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কোন কোন সময় চন্দ্র থেকে একটা রেখা এর দিকে এরকম ভাবে দেখতে পাওয়া যায়। যদি এরকম রেখা থাকে, যাকে আমরা ভ্রমণ রেখা, প্রবৃত্তি রেখা, দৈব অনুভূতি রেখা এই সমস্ত বলে মিন করেছি, যদি সেরকম রেখা একটা থাকে, সেই ক্ষেত্রে আমরা একে বলবো যে এই মানুষটা সে কিন্তু প্রবল রোমান্টিক। এবার হাতটা যদি একটু মোটামুটি শক্তপোক্ত টাইপের হয়, হাতের মধ্যে যদি খুব ফাপা টাইপের হাত না হয়, সেই ক্ষেত্রে এরা অটোমেটিক্যালি বিপরীত লিঙ্গের মানুষদেরকে আকর্ষণ করতে পারে। খুব সহজেই হাতটা দেখেই বলে দিতে পারবেন যে এই মানুষটার কোয়ালিটির দ্বারা বিপরীত লিঙ্গের মানুষরা আকৃষ্ট হয়, কারণ এই ক্ষেত্রে চন্দ্র এবং শুক্রের মধ্যে একটা সমন্বয় দেখতে পাওয়া যাচ্ছে। এবারে এই রোগগুলোর ক্ষেত্রে যদি আবার একটা প্রকট রমি রেখা থাকে, তখন কিন্তু আবার সমস্যা আসবে। তখন কিন্তু এরা নিজেদের ইগো, নিজেদের পার্সোনালিটি এই সমস্ত নিয়ে থাকবে। হাতের কোন কোন রেখাগুলো বেশি প্রকট সেটা কিন্তু আপনাকে একবার দেখতে হবে। যে রেখা যে সময়ে বেশি প্রকট, সেই রেখার ফল সেই সময় আমরা বেশি পাবো, এটা মাথায় রাখতে হবে। রেখে কিন্তু আপনাকে প্রেডিক্ট করতে হবে আয়ু রেখার এই অবস্থা এবং হৃদয় রেখা এখন এই অবস্থায় রয়েছে। এবার আপনার প্রেডিকশন করছেন, দুটো প্রেডিকশন করলেন আয়ু রেখা থেকে, দুটো প্রেডিকশন করলেন হৃদয় রেখা থেকে। তো হৃদয় রেখার যে প্রেডিকশন তাকে কিন্তু আপনাকে যত্ন করে করতে হবে, এবং হৃদয় রেখার প্রেডিকশন এখানে মেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাই হোক, শুক্রক্ষেত্র বড় হলে পরে কি ঘটতে পারে আমরা মোটামুটি বুঝতে পারলাম, এবং শুক্রক্ষেত্র বড় হওয়া এটা বেশ পজিটিভ, জাতক ধন সম্পদ আহরণ করতে সক্ষম হয়ে থাকে। এবার আরেকটা ব্যাপার রয়েছে, এই যে আহরণ করব, টাকা আয় করব, টাকা আয় করব আর টাকা রাখবো, দুটো পুরো ডিফারেন্ট। টাকা আয় করব, টাকা রাখবো এবং ভোগ করব, এটাও তিনটে পুরো ডিফারেন্ট। এবার ধরুন আপনার কাছে ভোগের যন্ত্র আছে কিন্তু সোর্স না, তো যদি সোর্স না থাকে সেই ক্ষেত্রে আপনি ভোগটা করবেন কি? সোর্সই যদি না থাকে, জিনিসটাই যদি না আসে, সেই ক্ষেত্রে তো আপনি ভোগই করতে পারবেন না। ভোগের ক্ষেত্রে তো উৎস যদি না থাকে, আপনি আপনি খাবেন খুব ভালো কিন্তু খাদ্য নেই, খাবেনটা কি? তাহলে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা অনেক বড়, অনেক স্ট্রং, কিন্তু এর রিটার্ন সেটা ডিপেন্ড করবে এই চারটি ক্ষেত্রের উপরে। এই ক্ষেত্ররা যদি শুকিয়ে গিয়ে থাকে, খুব ছোট্ট হয়ে থাকে, কিংবা একদম ওই আলু আলু টাইপের হয়ে থাকে, বেশ উঁচু উঁচু হয়ে রয়েছে, দেখেই মনে হচ্ছে মালভূমিতে নেমেছি, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রগুলো কিন্তু ডিস্টার্ব হবে। একটু সমতল টাইপ, হালকা উঁচু বড় চওড়া ক্ষেত্র, সেটা সবসময় বেটার। তো সেটা একটুখানি আমাদেরকে কয়েকটা হাত দেখব আর ছকের সঙ্গে মেলাবো। কিভাবে বুঝবেন যে ক্ষেত্রটা ভালো না খারাপ? হাতটা দেখবেন, ছকের সঙ্গে মেলাবেন। আপনার মনে হলো হাত দেখে যে শনিটা খারাপ, সব হাত দেখে মনে হবে শনি খারাপ, কিন্তু বেসিক্যালি ছকের সঙ্গে মিলিয়ে তারপরে দেখবেন যে শনিটা আদৌ খারাপ কিনা। তাহলে এই চারটি ক্ষেত্র এরা যদি প্রমিনেন্ট হয়ে থাকে এবং শুক্র ক্ষেত্রটা যদি বড় হয়, তাহলে এই জাতক খুব সহজে জীবনে প্রচুর আর্ন করতে পারবে, এবং এর আর্নিং এর মধ্য দিয়ে বেশ ভালো একটা জায়গা তৈরি করতে পারবে। ভোগ বিলাসিতা, বউ নিয়ে থাকা কিংবা স্বামী নিয়ে থাকা, এই সবগুলোই এর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। এবার এই শুক্রক্ষেত্র থেকে আয়ুরেখা দূরে চলে যাচ্ছে, এটা একটা চিন্তার ব্যাপার।
এই জায়গাটা একটুখানি লক্ষ্য করুন। এখন বেশ কিছু জাতক বা জাতিকা আমাদের কাছে এসে প্রশ্ন করে যে বিদেশ যাত্রা হবে কিনা। তো বিদেশ যাত্রার কতগুলো রেখা রয়েছে, তার মধ্যে প্রথম একটা রেখা সেটা আমরা বলি, সেটা হচ্ছে আয়ুরেখা। আয়ুরেখাটা যদি এরম ডিজাইনের হয় তাহলে কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়ে, এরম ডিজাইনের আয়ুরেখা কিন্তু হয় না। এটা হচ্ছে কমন ডিজাইন, এটা হচ্ছে আনকমন ডিজাইন। এই ধরনের আয়ুরেখা হলে পরে এদের বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়ে। যদি আর একটু কাছে চলে আসি, অর্থাৎ মণিবন্ধের কাছে এরকম ভাবে, এটা আরো ভালো। কিন্তু যদি আয়ুরেখা একদম চন্দ্রের মধ্যে ঢুকে যায় সেটাকে কিন্তু বিরাট ভালো আয়ুরেখা বলা যাবে না। ঠান্ডা লাগার টেন্ডেন্সি, অ্যালার্জি, কষ্ট, ডিপ্রেশন, এগুলো সবই থাকবেই মানুষটার। আর এই আয়ুরেখা এটা হচ্ছে একদম আদর্শ আয়ুরেখা এবং এটা ভালো রেজাল্ট দেবে, এটা মানুষের আয়ু বৃদ্ধি করবে, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। যদি আয়ুরেখা ভেঙে যায় আর দু হাতেই যদি আয়ুরেখা ভাঙা থাকে, এবার আয়ুরেখার এই একটা হচ্ছে ভাঙা আয়ুরেখা আর এই একটা হচ্ছে ভাঙা আয়ুরেখা, এবার দুটো আয়ুরেখা কি ঘটনা ঘটেছে একটুখানি লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। এই যে আয়ুরেখাটা এটা জোড়া লাগবে, এটা শারীরিক একটা লং টার্ম অসুস্থতা ইন্ডিকেট করে। কখনো কখনো সেই ট্রিটমেন্ট প্রপার হয় না এবং এই ট্রিটমেন্ট করতে গিয়ে জাতকের বহু বহু টাকা খরচা হয়ে যায়। দু হাতেই যদি এরকম জায়গায় ভাঙা থাকে তাহলে রোগ প্রবণতা অনেক বেশি, রোগ না হলেও ভয়ঙ্কর শত্রুতার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। দু হাতেই ভাঙা থাকলে মারাত্মক অসুখ ভোগের সম্ভাবনা এবং বেঁচে উঠবার সংযোগ সেটাও কিন্তু বেশ কম দেখতে পাওয়া যাবে। তবে মোটামুটি 27 থেকে 38 বছরের মধ্যেই এই রেখাগুলোকে অ্যাক্টিভ অবস্থায় দেখতে পাওয়া যায়। যদি এই ধরনের অ্যাক্সিডেন্ট, আঘাতপ্রাপ্তি কিছুই না হয় সেই ক্ষেত্রে কিন্তু এদের জীবনধারা তার মধ্যে ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। পিতৃসুখ থেকে হানি পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ বাবার সঙ্গে বিশাল ভালো রিলেশন কিন্তু হঠাৎ করেই দেখা গেল বাবা আর আপনার সঙ্গে কথা বলছেন না, এরকম টাইপের ঘটনা সেটা কিন্তু ঘটতে পারে পিতৃরেখা যদি দুটো হাতেই পীড়িত থাকে। তবে যদি দুটো হাতে এরকম পীড়িত থাকে এবং সরু সরু একাধিক রেখা দিয়ে যুক্ত থাকে, যদি এরকম সরু সরু রেখা দিয়ে যুক্ত থাকে সেই ক্ষেত্রে প্রথমে এই রেখাগুলোর কোয়ালিটি বুঝতে হবে। এবার এই রেখাগুলো কোথায় শুরু কোথায় শেষ সেটা বুঝতে হবে। যদি রেখাগুলোকে এই দুটো বিচারের পর আপনার মনে হয় যে এটা শুভ রেখা, তাহলে এর দ্বারা যুক্ত হওয়া অবশ্যই উন্নতি সাধক। যদি এই রেখাগুলো শুভ রেখা না হয় সেই ক্ষেত্রে রোগ আসবে, ভালো ট্রিটমেন্ট হবে কিন্তু সেই ট্রিটমেন্টের পরে জাতক বা জাতিকা একেবারে নিঃস্ব হয়ে যাবে, টিকে থাকা জাতক জাতিকার পক্ষে দায় হবে। তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার যদি আয়ুরেখা দু হাতে দু রকম লম্বা থাকে, খুব সমস্যা বিচার করা। যদি এরকম এক হাতে পুরো আয়ুরেখা আছে আর এক হাতে অর্ধেকটা আয়ুরেখা নাই, এরকম হতেই পারে। ব্যাস এতক্ষণ একটা দুটোই কোনো একটা হাত ছিল, ডান হাত বা বাম হাত, এবার এখন হচ্ছে কি একটা ডান হাত একটা বাম হাত হয়ে গেছে। তো আয়ুরেখা যদি দুটো হাতে দুই রকম থাকে, একটা হাতে বিরাট বড় আয়ুরেখা আর একটা হাতে ছোট্ট আয়ুরেখা, এইটা কিন্তু মৃত্যুযোগ নয়, এটা হচ্ছে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার যোগ।
আপনার প্রাপ্য টাকা পয়সা রয়েছে, আপনার পরিবারের লোকরা আপনাকে দিচ্ছে না, দিতে চাইছে না। শরীর খারাপ হতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে এই মানুষগুলো পট করে মরে যাবে। এরকম কিন্তু বিভিন্ন সময় আমাদের অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন যে আপনার তো আয়ু রেখা শেষ হয়ে গিয়েছে, তো এবার আপনি মারা যাবেন। তো এইখানে আমাদের প্রত্যেকটা রেখা অ্যাভারেজ 70 বছর করে বয়সকে ইন্ডিকেট করে। তাহলে আয়ু রেখা যদি এই পর্যন্ত হয়, 70 থেকে 80-এর মধ্যে একটা বয়স থাকবে। এবার আমার রয়েছে হৃদয় রেখা। আর আমাদের রয়েছে শিরোরেখা। তাহলে হৃদয় রেখা ইন্ডিকেট করবে এই মানুষটা কতটা সুখ পাবে, তাহলে এই মানুষটা কতটা ভোগ করবে, সেটা কিন্তু আমরা হৃদয় রেখা থেকে পাব। এবার এই হাতের রেখা কেমনই হোক, যে হাতের রেখা প্রমিনেন্ট সেই হাতেরটাকে আপনাকে নিতে হবে। কোন কোন রেখা প্রমিনেন্ট? প্রথম হচ্ছে আয়ু রেখা, দ্বিতীয় হচ্ছে শিরোরেখা, তৃতীয় হৃদয় রেখা, এবং চতুর্থ যে লাইনটা সেটা হচ্ছে ভাগ্য রেখা। ভাগ্য রেখা যদি ভালো থাকে, বহু বহু দোষের খণ্ডন হতে দেখতে পাওয়া যায়, জাতক কিন্তু নিজেকে একটা এস্টাবলিশড জায়গায় পৌঁছে দিতে পারে। ভাগ্য রেখা ভীষণ ইম্পর্টেন্ট। পঞ্চম আরো একটা রেখা, যেটা ভালো থাকলে জাতকের সাফল্য কেউ আটকাতে পারবে না, সেটা হচ্ছে রবি রেখা। তো রবি রেখা যদি আপনাদের হাতে প্রমিনেন্ট ডিপ থাকে, যে হাতে থাকবে সেই হাতটাকেই বিচারের জন্য নিতে হবে ফার্স্ট পাম হিসেবে। যদি দেখা গেল দুটো হাতই একরকম, তাহলে দুটো থেকে বিচার করতে পারবেন, একই রেজাল্ট আসবে, কিন্তু জেনারেলি এটা হয় না। তাই সেই ক্ষেত্রে যে হাতের রেখা ডিপ গভীর, সেই হাতে কিন্তু আপনার সমস্যার মাত্রা সেই হাতটা দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যে হাতটা পীড়িত রয়েছে সেই হাতটাতে বুঝতে পারবেন যে এই রেখার গুলো অগভীর, রেখায় রক্তের পরিমাণ কম, রেখায় ভাইটালিটি জীবনী শক্তি সেটাও কিন্তু কম। রেখা এই পর্যন্ত রয়েছে, লোকটা ডান হাতি লোক, কিন্তু বাম হাতে রেখাটা আয়ু রেখাটা ছোট রয়েছে। এটাও কিন্তু বাবার সাপোর্টের একটা অভাব ইন্ডিকেট করে, যে বাবার সমস্যা রয়েছে, সেইখান থেকে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট পাচ্ছে না এবং বহু চেষ্টা করেও এই জীবনে দাঁড়াতে পারছে না। এবার একটা হাতের ছবি দেখাবো, এই হাতটাতে না তো জব চিহ্ন আছে না এই টাইপের কিছু আছে। ব্যাস একটা হাতের মধ্যে এরকম চিহ্ন, আর একটা হাত হচ্ছে নর্মাল। এই যে হাতের মধ্যে যে চিহ্নটা আমরা দেখলাম, এই চিহ্নটা এত ডিপ নয়, এই চিহ্নটা অনেকটাই লাইট, বাস একটা ঘষা ঘষা টাইপের একটা চিহ্ন। তো এইখানে আমরা একটা বয়স ক্যালকুলেশন করেছিলাম। বয়স ক্যালকুলেশনের পদ্ধতি আপনারা জানেন, এইখান থেকে আমরা জুড়েছিলাম লক্ষ্য করুন এই রেখাগুলোর সাহায্যে আমরা বয়স আইডেন্টিফাই করব। এবং এই যে দাগটা আপনারা দেখছেন, এটা যার হাতে ছিল সে কিন্তু এই দীর্ঘ সময় ধরে কন্টিনিউয়াস ট্রিটমেন্টে ছিল, আর আলটিমেটলি তার ট্রিটমেন্টটা কিন্তু ধরা পড়েনি। এই যে ধরা পড়েনি, এই ব্যাপারটাই কিন্তু সবচেয়ে বেশি কমপ্লিকেটেড, যেহেতু শুক্র ক্ষেত্রের উপরে রয়েছে,
তার জন্য এটা ধরা পড়তেই পারত, কিন্তু এটা ধরা পড়েনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা হলো কেতুর ক্ষেত্র। আমরা ভুল আঁকলাম, মোটামুটি ঠিক রয়েছে। তাই কেতুর ক্ষেত্রে পড়ে যাওয়ার জন্য জাতকের কিন্তু ওই টাইমটায় মারাত্মক প্রবলেম হয়েছিল। তারপরে একদম শেষের দিকে, মানে একদম শেষের দিকে যখন চলে এসছে, এরকম জায়গা রান করছে, তখন এই ভদ্রলোক একজন ডাক্তারের কাছে গেলেন এবং তিনি একে গাইড করলেন যে তোমার যে ভেন, তোমার যে রক্ত সঞ্চালনের জায়গা, সেই পাইপগুলো চওড়া হয়ে গেছে, ফলে ব্লাডের যে গতি, যে গতিতে ব্লাড তোমার কাছে যাবে, সেই পরিমাণ স্পিডে ব্লাড পৌঁছতে পারছে না, এবং তার জন্য তোমার যে হোয়াইট ব্লাড কর্পাসলস সেগুলো ক্রমশ নষ্ট হচ্ছে, আর কিছুদিনের পরে এলে পরেই তোমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল। যাই হোক, এই সমস্ত করা হয়েছে, ভদ্রলোকের ট্রিটমেন্ট হওয়ার পরে উনি এখন সুস্থ আছেন। তাহলে এই যে বয়স থেকে এই বয়স পর্যন্ত স্প্যান, মানে এই যে সময়টা, এটা মোটামুটি 30 থেকে ওই 38-39 পর্যন্ত দেখায়, এই সময়টাতেই কিন্তু ভদ্রলোক তিনি লম্বা সময়ের জন্য অসুস্থ ছিলেন। আইসক্রিমটা ঢুকিয়ে দাও, আচ্ছা এই জায়গাটা মোটামুটি পরিষ্কার হলো। আয়ুরেখার এই টাইপের দাগ, দুরকম আয়ুরেখা থাকলে পরে কি হবে সেটা আমরা করলাম। এরপরে হচ্ছে আয়ুরেখা যদি শৃঙ্খলাকৃতি হয়, শৃঙ্খলাকৃতি মানে শিকলের মতো শৃঙ্খলাকৃতি আয়ুরেখা আমরা খুব কমন দেখতে পাবো, প্রচুর প্রচুর মানুষের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। এবার লক্ষ্য করুন, এই যে গোড়ার জায়গাটা, এখানে শৃঙ্খল থাকবে, এখানে আপনি শৃঙ্খল অ্যাভয়েড করতে পারবেন না। আমার হাতেও আছে, আপনাদের হাতেও আছে, সবার হাতেই এখানে শৃঙ্খল আছে। যেটা কমন সেটা খুব ইম্পর্টেন্ট নয়। এবার এটা আনকমন একটা চিহ্ন দেখাই, আপনারাও অনেক দেখতে পাবেন। ধরুন এখান থেকে একটা রেখা উঠে বৃহস্পতি ক্ষেত্রে গিয়ে উপস্থিত, আনকমন চিহ্ন। এইখান থেকে একটা ব তৈরি হয়েছে এরকম ভাবে, আনকমন চিহ্ন। ভাবছেন সলোমন রিং পড়াশোনায় দিব্যি 2-3 বছর গ্যাপ দিয়ে দিচ্ছে, আনকমন সাইন। এও খুব খারাপ চিহ্ন, অঙ্কুশ টাইপের চিহ্ন, জীবনে প্রচুর প্রতিবন্ধকতা, ডিস্টারবেন্স। হয়ে গেল সর্বনাশ, সন্তান জন্মের ক্ষেত্রে বাধা, বিপত্তি, জিনিসপত্র হারিয়ে যাওয়া, সামাজিকতা, বোধের অভাব, নানান রকম সমস্যা। এখানে তৈরি হয়েছে জাল চিহ্ন, বা এখানে হচ্ছে গিয়ে শৃঙ্খল দেখতে পাচ্ছি, কিন্তু এই শৃঙ্খল থেকে একটা রেখা নিচে এরকম নেমে গেছে, সর্বনাশের চিহ্ন। তো যাই হোক না কেন, এই বিষয়গুলো আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে নর্মাল যদি শৃঙ্খলাকৃতি হয় তাহলে কিছু প্রবলেম নাই, এখানে যদি একটুখানি শৃঙ্খলাকৃতি হলো, হওয়ার পরে তারপরে রেখাটা সুস্থ হয়ে গেল, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এরকম হয়ে যায়, বা এখান থেকে একটা ছোটখাটো রেখা নিচের দিকে নামে, এটা কিন্তু ভয়ঙ্কর শারীরিক দুর্বলতার চিহ্ন, শৈশবে অশান্তি এই সমস্ত হতেই পারে, এবং তার সঙ্গে সঙ্গে বাধা, বিপত্তি, সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এবার ঘটনাটা ঘটলো, যদি এই রেখাগুলো সব আছে, তার সঙ্গে এখানে হচ্ছে কোনো ব্ল্যাক স্পট, ধরুন এখানে এসে শেষে এসে এটা থামলো,
এটা নিজের খুব কাছের কোনো মানুষের মৃত্যু ইন্ডিকেট করে, এটা হতে পারে বাবার মৃত্যু, এমনকি নিজেরও মৃত্যু, বড় অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি এখানে রয়েছে। আয়ুরেখা শৃঙ্খলাকৃতি নয়। একদম সুন্দর, আয়ুরেখায় কোনো শৃঙ্খল টৃঙ্খল কিচ্ছু নেই, কিন্তু একটা এরকম নিচের দিকে রেখা আছে। যার গোড়ার দিকে এরকম চিহ্ন সেটা রয়েছে। এরকম ব্ল্যাক স্পট রয়েছে, মর্মান্তিক দুর্ঘটনার চিহ্ন, ভয়ঙ্কর বিপদে পড়তে পারে এই মানুষটা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আয়ুরেখার মধ্যে প্রচুর রেখা, ছোট ছোট রেখা এরকম এরকম করে উঠেছে, আপনাদের প্রত্যেকের হাতেই একটা দুটো দেখতে পাবেন। এই রেখা কিন্তু মোটেও ভালো নয়। এবার একটু একটা জিনিস লক্ষ্য করুন, এই রেখাটাকে আমি আবার এই ছবিতে আঁকছি। দেখুন, এই রেখাটা হচ্ছে প্রতিবন্ধকতার রেখা, এই রেখাটা হচ্ছে উন্নতির রেখা। দুটো রেখাকে লক্ষ্য করলেই দেখবেন যে একটা নিচের দিকে নেমে গিয়েছে, আর একটা রেখা হচ্ছে গিয়ে আয়ু রেখা থেকে উপরের দিকে উঠেছে। তো যদি এরকম দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই প্রথম ডান দিকের ছবিটা, এটা হচ্ছে উন্নতি রেখা, কিন্তু এটা হচ্ছে প্রতিবন্ধকতার রেখা। মজার জিনিস হলো, উন্নতি রেখাতেও সরি প্রতিবন্ধকতা রেখাতেও উন্নতি হতে পারে, কিন্তু এই উন্নতির ক্ষেত্রে কিছু ক্ষতি সেটাও হবে। যেমন একটা ছেলের বাবা মরে গেল, ছেলেটা বাবার সম্পত্তি পেল, বাবার সম্পত্তি পেল পজিটিভলি উন্নতি, বাবা মরে গেল অবনতি, ক্ষতি, চরম ক্ষতি। ধরুন একজনের একটা শারীরিক সমস্যা হয়েছে, সেটা থেকে সুস্থ করবার জন্য কোনো এক সুস্থ হলো, কিন্তু তার সঙ্গে কোনো একটা অঙ্গ হানিও হলো, পায়ে টিউমার হয়েছে, হাঁটতে পারছিল না, অপারেশন করে দিল কিন্তু হাঁটতে পারছে, কিন্তু ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে। আগে পা ফেলতেই পারছিল না, এখন হয়তো একটু একটু পা ফেলতে পারছে, কিন্তু আলটিমেটলি এই রেখা শুভ নয়। কিন্তু এই পাশের যে রেখাগুলো, যেটা একদম আয়ুরেখা থেকে উঠেছে, এরা কিন্তু অবশ্যই শুভ। আয়ুরেখার ওপরের দিকে যদি জপ চিহ্ন, বৃত্ত চিহ্ন এই সমস্ত কিছু থাকে, এক সেকেন্ড, আয়ুরেখার ওপরের দিকে জপ চিহ্ন, বৃত্ত চিহ্ন, এটা হচ্ছে জপ চিহ্ন বা আইল্যান্ড চিহ্ন। বৃত্ত চিহ্নটা এরকম হয়, আমি সেরকম বেশি প্রমিনেন্ট হাতে বৃত্ত চিহ্ন দেখিনি, এরকম বৃত্ত চিহ্ন হয়, এরকম হয়। জপ চিহ্ন যদি থাকে কিংবা গর্ত যদি থাকে, এই গর্তটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকেই কখনো গর্তকে গুরুত্ব দেন না। এই গর্ত হচ্ছে গিয়ে একটু বসে গিয়েছে, আমি আমার হাতে দুটো গর্ত আছে দেখাচ্ছি, একটু শেয়ারটা অফ করি তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কি গর্ত? ঠিক রবির ক্ষেত্রটাতে দেখুন একটা গর্ত, দেখতে পাচ্ছেন, বোঝা যাচ্ছে? ঠিক রবি রেখার গোড়াটাতে একটা গর্ত। হ্যাঁ স্যার, পরিষ্কার একদম। এই যে গর্ত, এটা এখন একটু ভরাট ভরাট দেখছি, অনেকদিন পরে দেখলাম, আজকে একটু ভরাট দেখছি, তারপরে মনে হয় আমার কপালটা এখন একটু ভালো হচ্ছে, কিন্তু প্রমিনেন্ট গর্ত, এই যে গর্তটা এটা হচ্ছে প্রমিনেন্ট গর্ত। এইরকম গর্ত যদি আপনারা আয়ুরেখায় দেখেন, তবে চোখ, মূত্রাশয়, স্নায়ু ইত্যাদির বড় সমস্যা, এবং হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার সমস্যা। সুস্থ বাচ্চা হঠাৎ দেখতে পেলেন যে বলছে হার্টে ফুটো আছে, হঠাৎ করেই হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল, কিংবা একদম ক্লিয়ার চরিত্র, ক্লিয়ার সমস্ত কিছু, হঠাৎ করেই শুনলেন যে এই লোকটা মার্ডার কেসে ধরা পড়েছে,
মারাটারা কিছু করেনি, সত্যি করেনি, কিন্তু এমন একটা কেস খেয়েছে যে কেসটা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। ঠান্ডা লাগার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। শনি ক্ষেত্রের নিচে যদি ওই রকম চিহ্ন থাকে সেটা কিন্তু বেশ পীড়াদায়ক চিহ্ন। আচ্ছা, এরপরে হচ্ছে আবার একটু শেয়ার করি, এবার এই আয়ুরেখা, এই আয়ুরেখা থেকে যদি, আচ্ছা শেয়ার হয়েছে, হ্যাঁ, আয়ুরেখা থেকে কোন রেখা যদি বৃহস্পতি ক্ষেত্রের দিকে উঠে যায় এটা কিন্তু শুভ রেখা। এই ক্ষেত্রে ফ্যামিলি বড় হতে পারে, পরিবারের সাপোর্ট পেতে পারে, চেনা জানা লোকের পরিমাণ প্রচুর হতে পারে, পড়াশোনায় উন্নতি করতে পারে, স্মৃতিশক্তি খুব ভালো হতে পারে, খুব ভালো একটা শরীর হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হতে পারে, বাবার সঙ্গে ওই একাডেমিক্স এর যোগাযোগ, বাবা টিচার হতে পারে, বাবা ক্লারিক্যাল জব করেন সেটা হতে পারে, বাবা প্রফেসর লেকচারার ডক্টর এটা হতে পারে, মানে বাবা নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে ইয়ে করে, কি করে, পেশা নির্বাহ করে। এই রেখাই, এরকম রেখাই রয়েছে কিন্তু একটু আলাদা। কিরকম আলাদা লক্ষ্য করুন, এরকম রেখা আছে। এই রেখাটা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি ইন্ডিকেট করে। এবার এইরকম রেখাই যদি হচ্ছে গিয়ে শনির ক্ষেত্রে চলে যায় বা বৃহস্পতির ক্ষেত্রের দিকে যেতে গিয়ে শনির ক্ষেত্রমুখী হয়, তাহলে লেট এজ এডুকেশন, বৃদ্ধ বয়সে পড়াশুনো করবার সম্ভাবনা। এবার রেখা যেদিকে ঘুরছে বা যেদিকে যাচ্ছে সেটা দেখে আপনাকে আর কি বলতে হবে, প্রেডিক্ট করতে হবে। দেখুন, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, আয়ুরেখার এই বয়সটাকে আমরা দেখবো যে এডুকেশনের বয়স। তো এই জায়গাটাতে যদি বৃহস্পতির দিকে কোনো রেখা যায় তাহলে স্বাভাবিকভাবেই তার উন্নতি, তার সমাজের প্রতি দায়বদ্ধতা, সামাজিকতা, পরিবারের প্রতি আকর্ষণ, এগুলো সবই বাড়তে থাকবে। আবার এই রেখাটাই যদি আমরা দেখতে পাই যে শনির দিকে গেছে, তাহলে শনি হচ্ছে বৃদ্ধ, শনি রিপ্রেজেন্ট করে বয়স্ক মানুষকে, শনির মধ্যে যে বয়স্ক সত্তা রয়েছে সেটা প্রকাশিত হবে এবং বুড়ো বয়সে এডুকেশনের টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। ব্যথা, যন্ত্রণা, রোগগ্রস্ত হওয়ার টেন্ডেন্সি, প্রচুর লেবার, সেগুলো হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। এবার আয়ুরেখা আর শিরোরেখার মধ্যে যদি গ্যাপ থাকে, এটা আয়ুরেখা, এটা শিরোরেখা, আগেই আমরা বলেছি এই গ্যাপ যত বেশি থাকবে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং সেটা তত বাড়বে, কিন্তু এটা খুব ভালো নয়। আয়ুরেখাটা কিরকম হওয়া ভালো, আয়ুরেখা এবং শিরোরেখা, আয়ুরেখা নিজের মতো নামলো আর শিরোরেখা এখান থেকে তৈরি হলো, এইটা হচ্ছে সবচেয়ে ভালো। কিন্তু এরকম থাকে না, থাকে কিরকম, এরকম থাকে, এই এটাই কমন, আবার এরকমও থাকে। আর একটা ভয়ঙ্কর টাইপের জিনিস হচ্ছে গিয়ে এইখান থেকে এসে এরকম, এটা কিন্তু খুব বাজে, ইয়ার লসের সম্ভাবনা, প্রচন্ড রেগে যাওয়া টেন্ডেন্সি, মাঙ্গলিক হতে পারে মানুষটা, ভুল ভুলে যাওয়ার প্রবণতা। আর রিসেন্ট আমি একজন অ্যালজাইমার পেশেন্ট দেখেছি, সে অদ্ভুত, সে হচ্ছে গিয়ে তাকে ওষুধ দেওয়া হলো, এবার এই যে ওষুধ নিয়ে কি করা হবে, এই ওষুধটা খাবো না রাখবো না কি করবো এটা উনি বুঝতে পারেন না, উনি হাতে ওষুধটা নিয়ে দেখাচ্ছেন যে কি করব। এবার ভদ্রলোকের ওয়াইফ মারা গিয়েছেন, এবার উনি রেগুলার ওয়াইফকে খোঁজেন, ওয়াইফ বলে একটা জিনিস যে ছিল সেটা ওনার মনে আছে, হ্যাঁ, এবার উনি বউকে খোঁজেন, বউ 2020 মারা গেছেন, এবার রেগুলার উনি খুঁজে যাচ্ছেন। তো এই ভদ্রলোকের হাতে আমি এই লাইনটি দেখতে পেয়েছি এবং ওনার এই ভুলে যাওয়া এটা কিন্তু মারাত্মক, যে ঘরের লোকটা রয়েছে কিন্তু বাড়ির লোকজনকে চিনতে পারছে না, কথা বলতে পারছে কিন্তু সবসময় অসহায়, ধরুন চুলকোচ্ছে, ডান হাত দিয়ে চুলকাবে না বা হাত দিয়ে চুলকাবে বলতে পারছে না, বুঝতে পারছে না, এবার জিজ্ঞেস করছে যে এটা না এটা, এবার চুলকোনো ব্যাপারটা
বুঝতে পারছে একটা ইরিটেশন হচ্ছে, কিন্তু সেই ইরিটেশনটার নাম যে চুলকুনি সেটা ওনার বলতে পারছে না। মানে সে এক শুনে হয়তো ভাবছেন যে এটা একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু মারাত্মক কষ্টের ব্যাপার। খাওয়া দাওয়া করে উঠলো, এবার হচ্ছে গিয়ে আশেপাশের লোককে বলছে আমাকে একদিন খেতে দেয়নি, এদিকে পুরো খেয়ে দিয়ে উঠেছে, খেয়ে দিয়ে উঠে ভুলে গেছে যে খাওয়া হয়েছে। আয়ুরেখার মাঝ বরাবর জপ চিহ্ন সবচেয়ে মারাত্মক। এই জপ চিহ্ন হচ্ছে পুরো যৌবন, তারুণ্য, প্রাপ্তবয়স্ক পর্যায়ে তাকে শেষ করে দিতে পারে একটা জপ চিহ্ন। যা করতে যাচ্ছে কোনো সাকসেস নেই লাইফে, বাধা বাধা বাধা, সবসময় সমস্যার মধ্যে রয়েছে। এইবার একে বাঁচাতে পারে কে? বাঁচাতে পারে একটা খুব ভালো শিরোরেখা, সরি ভাগ্যরেখা। এইবার এই হলো সর্বনাশ, এই ভাগ্যরেখা, মানুষটার আর কিছু হলো না, সব শেষ। এর জীবনে যা পেশা দিয়ে শুরু করুক না কেন, এর কিন্তু পেশাগত দিক থেকে টিকে থাকাটা ভীষণ মুশকিল। শিরোরেখা নিচের দিকে নেমে গেল, সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হতে পারে, প্রচন্ড ডিপ্রেশন। আয়ুরেখা শিরোরেখায় অনেকটা গ্যাপ এরকম। এই ক্ষেত্রে কিন্তু নিজে এটা করব না, ওটা করব না, সেটা করব না, এই করতে করতে নিজের সমস্ত কিছুকে বরবাদ করেছে। এই রেখাটা যদি তার মধ্যে থাকে এবং বুড়ো আঙ্গুলের নিচের এই অংশ যদি কালো জালটাল যুক্ত থাকে, তাহলে জীবনের একটা বড় সময় নেশা বা তার মধ্যে কাটানোর সম্ভাবনা। এইরকম টাইপের জাল খুব আনকমন জাল দেখতে পাবেন না। আপনারা যে জাল দেখেন সেটা অ্যাকচুয়ালি জাল চিহ্নই নয়। শুক্রক্ষেত্রে দেখবেন এরকম নেট সবার হাতে আছে, এটা অথবা এটা। দেখি আমার হাতে আছে কিনা, হ্যাঁ আছে, সবার হাতেই আছে। এইটা জাল চিহ্ন নয়, লক্ষ্য করবেন জাল চিহ্ন খুব কম হাতে থাকে এরকম টাইপের। পাবেন, যেহেতু পামিস্ত্রি নিয়ে কাজ করছেন এই জিনিস পাবেন, এটা পাওয়া যায়। এবার এরকম যদি থাকে সেই ক্ষেত্রে কোনো অ্যাডিকশনের জন্য সব বরবাদ করেছে। এখানে যদি খুব ডিপ একটা রেখাই থাকে, খুব ডিপ একটা রেখা উঠে এখানে ভেদ করে গেছে, তাহলে কোনো একটা কুকর্মের জন্য ওনার সব গেছে, চাকরি বাকরি সব গেছে। এবার এই যে জব চিহ্ন, কিছু যদি না হয় লং টার্মের জন্য শারীরিক সমস্যা ওনাকে ভোগ করতে হবে, ইনফেকশন, পেইন, ব্যথা এই সমস্তই আসতে পারে, এবং একটা লং টার্ম ডিজিজ। এবার যদি বুধ ক্ষেত্রটা খুব পীড়িত থাকে সেই ক্ষেত্রে নিউরো ইস্যুতে ভুগবার সম্ভাবনা, সেটাও এর ক্ষেত্রে দেখতে পাওয়া যেতেই পারে। তাহলে মোটামুটি এই পর্যন্ত আমাদের পড়া হলো। তো এবার এইগুলোকে একটু ইমপ্লিমেন্টের চিন্তা ভাবনা আপনাদেরকে করতে হবে, যে ব্যাপারটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, কিভাবে কাজে লাগানো যেতে পারে, সেটা আপনারা লক্ষ্য করবেন এবং দেখবেন যে আপনারা পারছেন, খুব সহজভাবে খুব ভালোভাবেই আপনারা এটাকে করতে পারবেন। তো একটু দেখে নেবেন, হাতের যে ছবিগুলো পড়ালাম ভিডিওটাকে আর দুইবার দেখে নেবেন, দেখে নিলে পরে মোটামুটি একটা আইডিয়া তৈরি হবে এবং সেই আইডিয়ার উপরে বেস করে আপনারা প্রেডিকশন করতে শুরু করে দিন। এবার আয়ুরেখাতে যেহেতু আমরা এসেছি, আয়ুরেখা পড়া হয়ে যাওয়া মানেই হাতের একটা বড় অংশ আমাদের হয়ে যাওয়া। এবার আমরা এইটাকে আগামী আরো দুটো দিনে আয়ুরেখাটাকে কমপ্লিট করব, তারপরে আমরা চলে আসব শিরোরেখায়, তারপরে না আয়ুরেখার পরে আসবো হৃদয়রেখা। হৃদয়রেখা, আয়ুরেখা, শিরোরেখা, ভাগ্যরেখা হলো মানে হাতের সব কমপ্লিট। এরপরে আমরা কতগুলো স্পেসিফিক সিম্বল আপনাদের সঙ্গে শেয়ার করব, সেইটা কিন্তু ডিফারেন্ট, একটু অন্য টাইপের হবে। প্রত্যেকটা জিনিস, যেমন ধরুন একটা কবির হাত কিরকম হতে পারে, কিংবা একটা চোরের হাত কিরকম হতে পারে,
সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কিন্তু এবার আপনারা প্রেডিক্ট করবার জন্য ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন, এখন আপনারা প্রেডিকশন করবার চেষ্টা করুন। আর প্রেডিকশন করবার চেষ্টা না করলে কিন্তু রেজাল্ট আসবে না। তাহলে আজকের ক্লাসটা আমাদের প্রচুর কন্টেন্টে ভর্তি ছিল, এবার এটা আপনাদেরকে অ্যাটলিস্ট আরো দু তিনবার দেখতে হবে।